গ্রুপ ডি মামলাতে ফের তদন্তে স্লথ গতির অভিযোগ এনে সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য করেন, ঐমাসিক বিকৃতির ফলে প্যানেলে থাকা 1698 জনের বিরুদ্ধে কেন মামলা করছে না সিবিআই? আদালতে এরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে এদের টাকাও যাবে, এরা জেলেও যাবে। পাশাপাশি সিবিআই দাবি মেনে স্কুল সার্ভিস কমিশনকেও দ্রুত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগে আরো তৎপর হওয়ার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। 1698 জনের ওয়েমারশিট বিকৃতি হয়েছে বলে অভিযোগ বা তদন্তে উঠে আসছে, তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ফৌজদারি মামলা রুজু করেছেন? সিবিআই জানিয়েছে যে কোনো ফৌজদারি মামলা এই মুহূর্তে রুজু নেই, তবে চার্জশিটে নাম রয়েছে। কেন সিবিআই এই ধরনের কাজ করলো? কেন ফৌজদারি মামলা আলাদা করে রুজু করে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না, সে প্রশ্ন করেছিলেন বিচারপতি বসু। এবং তার পাশাপাশি বিচারপতি বসু বলেছেন যে যারা নির্দোষ তারা যদি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চান তাহলে নির্দোষ প্রমাণ করতে পারেন, তারা যদি আত্মসমর্পণ করেন তাহলে আদালত কোনো একটা ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে অনেকেই আদালতের কথা শোনেননি, সেই সুযোগ নেননি। যারা সেই সুযোগ নেননি তাদের টাকাও যাবে, জেলেও যেতে হবে। এদিন মামলা শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন, যারা ওয়েমারশিট বিকৃত করেছেন এবং যারা এর ফলে উপকৃত হয়েছেন দুজনেই কি সমানভাবে দায়ী নয়? ওয়েমারশিট বিকৃতির ফলে প্যানেলে থাকা 1698 জনের বিরুদ্ধে কেন মামলা করছেন না? তদন্তে গতি আনুন। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, যাদের ওয়েমারশিট বিকৃত করা হয়েছে তাদের 1698 জনের মধ্যে 1694 জন এসএসসি থেকে সুপারিশপত্র পেয়েছে। বিচারপতি মন্তব্য করেন, এই 1698 জনের বিরুদ্ধে নোটিশ জারি করে এদের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে। যারা বিচারপতি গঙ্গোপাধ্যায় দেওয়ার নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করার সুযোগ সদ্ব্যবহার করেননি তারাও এই দুর্নীতিতে সমানভাবে দায়ী। সিবিআই এর আইনজীবী বলেন, অনেকে সহযোগিতা করলেও যারা সহযোগিতা করছেন না তাদের সঙ্গে কি করতে হয় আমরা জানি। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই 1698 জন ফৌজদারি বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, কিন্তু নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে টাকাও যাবে, জেলেও যাবে। সিবিআই আইনজীবী বলেন, স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদের উচিত নিজে থেকে পদক্ষেপ করা। সিবিআই হাতে হাঁড়ি ভর্তি রসগোল্লা তুলে দেবে এটা হয় না। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী পাল্টা জবাব দেন, সেই রসগোল্লার হাঁড়ি আরশোলায় ভর্তি। বিচারপতি মন্তব্য করেন, আমাদের চিন্তা শুধু শিশুদের নিয়ে আর যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রতীক্ষায় বসে রয়েছে তাদের নিয়ে। স্কুল সার্ভিস কমিশন কাজ শুরু করে অযোগ্যদের সরিয়ে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের নিযুক্ত করুক। সব কাজ একদিনের মধ্যেই করতে হবে, আমাদের দেখতে হবে কত তাড়াতাড়ি শূন্যপদগুলি পূরণ করা যায়। ভুয়ো চাকরিজীবীদের বরখাস্ত করার সঙ্গে সঙ্গে নতুনদের নিয়োগ করুন। এই যে কোর্ট, মহামান্য কোর্ট বারবার সিবিআইকে বলছেন এটা হচ্ছে না কেন, ওটা কেন হচ্ছে না, আমার বক্তব্য হচ্ছে তাহলে ওয়াই নট অনারেবল কোর্ট, লার্নেড কোর্ট, তাহলে রাজ্য পুলিশ বা সিআইডির উপর আস্থা রাখলেন না কেন? ষোলশো দুর্নীতি হতো তাহলে এটা নিয়ে এত এত তদন্ত, এত হইচই, আর আপনার কারোর ফ্ল্যাটে 50 কোটি টাকার দেখা মিলতো না। এর পরিমাণটা তো, সংখ্যাটা তো 1600 নয়, এর সংখ্যাটা তো সম্পূর্ণ হাজারে। তো সেখানে আমরা এই হাজার হাজার লুট যেখানে হয়েছে সেখানে 1600 চাকরির কথা বলছেন, যোগ করেছে প্রত্যেকটাই আজকে আতস কাছে নিচে রাখা দরকার, কারণ অভিযোগ তো সর্বত্র। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। এখন দেখার, ঐমাসিক বিকৃতির ফলে প্যানেলে থাকা 1698 জনের বিরুদ্ধে নোটিশ জারি করে কিনা সিবিআই। একই সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগে কতটা তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।